যেটা আছে নতুন যে অংশ আমরা দেখবো সেটা একটু মেলাতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, আগে আমরা দেখেছিলাম এই এই পৃষ্ঠাটায় যে অংশটা আছে এটা আমরা পড়েছিলাম, যেখানে কাজী নজরুল ইসলাম বলছেন যে আমার একটা আদর্শ আছে, আমি একটা জিনিসকে বিশ্বাস করি, এবং সেই যে আদর্শ বা সেই যে বিশ্বাস তার উপর আমি খুব দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। আমি আমার যে আদর্শ, আমার যে বিশ্বাস, এর বাইরে কোনো কিছুতেই আমি ভয় পাই না, বা কোনো কিছু আমাকে আমার এই আদর্শ থেকে আমাকে অন্য পথে নিয়ে যেতে পারে না। এবং উনি বলছেন যে যে ব্যক্তি তার নিজস্ব আদর্শকে চিনে সে আসলে অন্য কোনো কিছুকে এসে ভয় পায় না। এবং উনি বলেন যে এই যে ভয় পাওয়ার এটা এক ধরনের মিথ্যানীতি ভয় পাওয়া। এবং তোমার ভেতরে যদি সত্য থাকে, তুমি যা জানো তার উপর যদি তুমি দৃঢ়ভাবে তোমার বিশ্বাসটা রাখতে পারো, তাহলে কাজী নজরুল ইসলাম বলছেন যে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবেই তোমার মধ্যে মনের মধ্যে এক ধরনের একটা জোর আসে। হ্যাঁ, এই জোরের কারণে তুমি আসলে শুধু নিজের কাছেই নিজেকে সমর্পণ করো, এছাড়া আর কারো কাছে না। যেমন আমরা ওনার কবিতার মধ্যে, বিদ্রোহী কবিতার মধ্যে দেখেছি, আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্মী, তার মানে উনি নিজেই এত শক্তিশালী, সেই শক্তির কারণে উনি নিজের কাছে ছাড়া অন্য কারোর কাছে উনি নিজেকে ছোট করেন না, সমর্পণ করেন না, কারো কাছে মাথা নত করেন না। এখন উনি বলছেন যে আমি যখন এরকম আত্মবিশ্বাসী, তখন আমার আত্মবিশ্বাসের কারণে আমার যে আচরণ বা আমার মধ্যে যে আচরণিক পরিবর্তন, তাতে অনেকেই মনে করতে পারে যে আমি দম্ভ করি বা অহংকার করি। উনি বলছেন যে এটা যে যাই মনে করুক, এটা আসলে দম্ভ অহংকার না, এটা মূলত আমি যে নিজেকে চিনি তার একটা সিম্বল। কারণ কি, যে নিজেকে চিনে না আর যে নিজেকে চিনে, এই দুইজনের মধ্যে তো এক ধরনের আচরণগত ব্যবধান থাকবেই। আমি যেহেতু চিনি, সুতরাং এটা হলো আমার ব্যবধানের একটা অংশ, আমার মধ্যে এটার মধ্যে কোনো আসলে ইয়ে নেই, এই অহংকার বা এরকম কোনো কিছু নেই। আর আমাদের মধ্যে এমন কিছু আছে, মানুষ আছে যারা তাদের নিজেদের মধ্যকার যে অন্যকে শ্রদ্ধা দেখানোর যে মানে আয়োজন, ঘটা করে শ্রদ্ধা দেখাতে চায়, এর ফলে সে নিজে অনেক সময় তার ভেতরকার যে সত্য আছে, আদর্শ আছে, তার যে জানাটা আছে সেটাকে সে অস্বীকার করে। এটা অনেকটা কেমন, তোমরা ফেসবুকে কিছুদিন আগে একটা জিনিস করছিল সহমত ভাই, হ্যাঁ, এই সহমত ভাইয়ের মতো হয়েছে আর কি। তারপর উনি বলছেন যে যদি আমরা এটা চিন্তা করি যে এটা একটা অভিনয়, তাহলে আমি একটা কথা বলতে চাই যে এই আমার আচরণের কে যদি কেউ অভিনয় হিসেবে সংজ্ঞায়িত করে, তাহলে এই মিছামিছি কাউকে শ্রদ্ধা দেখানোর চেয়ে, বা না জেনে অহংকার, না জেনে চুপচাপ থাকার চেয়ে নিজের সত্যকে জানে এটা দেখানোই এক ধরনের পৌরুষ আছে, এক ধরনের আভিজাত্য আছে, এক ধরনের নিজের স্বকীয়তা আছে, এটাকে উনি সাপোর্ট করেছেন। তারপর উনি বলছেন যে আমি যখন বিদ্রোহের কথা বলি, বিপ্লবের কথা বলি, তখন আমি আসলে সবার জন্য সবার চোখে শত্রুর মতো হয়ে যায়। তা আমি আমার যে চিন্তা, আমার যে জানাশোনা, এইটাকে আমি এগিয়ে নিয়ে যাব, বা আমি যে একটা সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছি সেইটার কাজ আমি করেই যাব, এতে কেউ যেন এটা আমার অহংকার বা মানে বাড়াবাড়ি কেউ মনে না করেন। তারপর উনি বলছেন যে আমি যখন স্পষ্ট কথা বলবো, তখন এর মধ্যে এক ধরনের অভিনয় নিশ্চয়ই থাকে, মানে আমি যখন জানি তখন আমার আত্মবিশ্বাসের কারণে আমি এক ধরনের আচরণে আমার এক ধরনের পরিবর্তন আসতেই পারে, এটা ঠিক, কিন্তু এই আমার এই আচরণ দেখে আসলে কষ্ট পাওয়াটা আপনার দুর্বলতা। কারণ কি, যে আপনি কেন সত্যটাকে গ্রহণ করতে পারেন না, এটা আপনার সমস্যা, এটা আমার সমস্যা না। আর আপনি যখন নিজেকেই নিজের আদর্শ পথেই আপনি চলতে চান, তখন আপনার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আসে, এই আত্মবিশ্বাসটা খুব জরুরি। উনি বলেন যে আমরা জাতি হিসেবে আমরা এমনই পিছিয়ে পড়েছি
যে আমরা আমরা জাতি হিসেবে এতই এতই পিছিয়ে পড়েছি যে আমরা নিজেরা আমাদের যে মধ্যকার যে শক্তি আছে সেই শক্তিকে ভুলে গিয়েছি। ইভেন এমনকি কেউ যদি আমাদের মধ্যকার শক্তিকে জাগ্রত করতে চায় তাহলেও আমরা যেন জাগ্রত হই না। এর মধ্যে উনি মহাত্মা গান্ধীর একটা উদাহরণ দিয়ে বলেছেন, মহাত্মা গান্ধী আমাদেরকে আত্মবিশ্বাসে বলিয়ান হতে বললেন, উনি নানা রকম আন্দোলন করেছেন, কিন্তু আমরা এই দেশের মানুষ আমরা মহাত্মা গান্ধীর যে আমাদের আত্মনির্ভরশীল করতে চাইলেন আমরা আত্মনির্ভরশীল না হয়ে উল্টা মহাত্মা গান্ধীর উপর নির্ভরশীল হয়ে পড়লাম। এরকম কিছু তথ্য উনি বলেছেন এবং উনি শেষটা এটা বলতে চেয়েছেন যে যে ব্যক্তিটা জানে যে সে কি চায়, যে ব্যক্তিটা জানে যে তার আদর্শ আছে, যে ব্যক্তিটা জানে যে তার গন্তব্য কি, তার মধ্যে এক ধরনের আচরণের পরিবর্তন আসে। তবে এটা অবশ্যই দম্ভ না বা ভণ্ডামি না। হ্যাঁ, বলছে যে আমি সত্যটা বলবো, এতে যদি কেউ কষ্ট পায় কষ্ট পেতে পারে, তবে আমি মিথ্যা মিথ্যা কাউকে এই বিনয় দেখাতে আমি রাজি না। তারপরে বলছে যে যখন শেষটা উনি এই প্রেসটা শেষে যেটা ছিল যে উনি বলছেন যে যদি কেউ সত্যি নিজের সত্যকে চিনে আদর্শকে জানে এবং গন্তব্যের দিকে সে স্থির থাকে তাহলে তার মধ্যে এক ধরনের ডোন্ট কেয়ার ভাব আনে। ডোন্ট কেয়ার ভাব মানে ধরো যে তুমি একটা জিনিস বলছো আর একজন শুনছে না, তাকে শোনানোর জন্য তুমি যে বলে ভাই একটু শোন না শোন না এটা দরকার নেই, তুমি শোনো শোনো তোমারটা তুমি করো আমারটা আমি করি, একটা ডোন্ট কেয়ার ভাব। এটা তো আমার চেয়ে তোমরা আরো ভালো জানো ডোন্ট কেয়ার ভাব বলতে কি বোঝায়। ডোন্ট কেয়ার ভাব আনে এবং উনি বলছেন যে একমাত্র সেই ব্যক্তিরাই অসাধ্যকে সাধন করতে পারে যাদের মধ্যে এই ডোন্ট কেয়ার ভাবটা আছে। তার মানে এই ডোন্ট কেয়ার ভাবটা আসছে কোত্থেকে, উনি বলছেন এই ডোন্ট কেয়ার ভাবটা এসেছে তার আদর্শকে জানার কারণে, সে নিজেকে চেনার কারণে। তাহলে যে চিনে তার মধ্যে ডোন্ট কেয়ার ভাব আসে, আর এই ডোন্ট কেয়ার ভাবটা আমাদের সমাজ পরিবর্তনের জন্য অসম্ভবকে সম্ভব করার জন্য প্রয়োজন। অসম্ভবকে সম্ভব করা তো আসলে অনন্ত জলিলের কাজ, কিন্তু এখানে নজরুল ইসলাম বলছেন যে তারাই পারে যাদের মধ্যে এরকম আত্মবিশ্বাস আছে নিজের আদর্শকে মেনে চলার, আদর্শের উপর ভিত্তি করে কাজ করার সক্ষমতা আছে, তারাই এই অসম্ভবকে সম্ভব করতে পারে, অসাধ্যকে সাধন করতে পারে। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আমরা যে আজকে যে পৃষ্ঠাটুকু আছে এইটুকুনি আমরা বাকি অংশ আছে পড়বো ইনশাল্লাহ। আমরা আবার টেক্সটে চলে যাচ্ছি, অনেকেই পরে জয়েন করেছো তো তাদের যদি কোনো ওই আগের অংশে সমস্যা থাকে আমরা শেষ করে যে সময়টা পাবো ইনশাল্লাহ তখন আলোচনা করব। আমরা একটু এখন যেখানে আছি সেখান থেকে একটু পড়া শুরু করব। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। বলেছেন যে যদি তুমি একটা দুর্বল ভিত্তির উপর যতবারই তুমি যতবারই যত বড় করেই তুমি বিল্ডিং ভবন নির্মাণ করো, হ্যাঁ সেটা আসলে থাকবে না, বরঞ্চ প্রয়োজন হবে এটাকে ধাক্কা দিয়ে ফেলে নতুন করে নতুন ভিত্তি রচনা করা। তোমাদের আমি একটু বলি, লাস্ট গত সপ্তাহে হঠাৎ করে কলেজ থেকে ফোন দিয়েছে একটা কাজে যেতে হবে আমাকে, তো আমি কলেজে যাচ্ছি। তো যাওয়ার পথে এই হিমায়তপুরের পরে, হিমায়তপুর একটা জায়গা আছে তোমরা অনেকেই জানো, ম্যাক্সিমামই জানো, ওইখান থেকে হঠাৎ করে জ্যাম, জ্যামের মধ্যে বসে আছি। তো কি কারণ জ্যাম, কেন এত বড় জ্যাম? তো বলে আমিন বাজারের ওইখানে ব্রিজ ভেঙে গিয়েছে, তো ওই আমিন বাজারের ব্রিজ ভাঙার জ্যাম। তো ওইখানে ওর মধ্যে একজন এই কি বলে এটাকে যে হেল্পার আছেন, মানে সরি ওই কন্ডাক্টর যিনি টাকা তুলেন, সেই লোকটা বলছেন আরে ব্রিজ কি আর জোড়াতালিতে চলে, এত এত ইয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যস্ত একটা রাস্তা, সেখানে যদি এই ব্রিজটাকে জোড়াতালি দেওয়া এটা থাকবে না, এটাতে উচিত ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, হ্যাঁ ফেলে দিয়ে নতুন করে করা, তাহলেই থাকবে। তো ওই কথাটার সাথে একটা হুবহু একই কথা রবি কাজী নজরুল ইসলাম বলেছেন। উনি তো একটু আরো ভাষাগত বিষয় ছিল, আমি সামান্য একটু মার্জিত করে বলেছি।
আর নজরুল ইসলাম অনেক মহাপণ্ডিত ছিলেন, উনি আরো সুন্দর করে বলেছেন যে আমরা যদি কোনো ভিত্তি পচে যায়, মানে গোড়া পচে যায়, হ্যাঁ, যে ভেতরকার বেসমেন্ট যদি ঠিক না থাকে, বেইস যদি নষ্ট হয়ে যায়, তাহলে উচিত হবে ওইটার উপর না ইয়ে করে বরঞ্চ নতুন করে গড়া, কারণ ওটার উপর যতবারই করা হবে ততবারই সেটা ভেঙে পড়বে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জন, সম্মার্জনা। বলছে যে দেশের যা কিছু শত্রু, মানে দেশের জন্য যা কিছু অমঙ্গলকর, তোমাকে মনে রাখতে হবে এটা ব্রিটিশ শাসনের সময় লেখা। হ্যাঁ, উনি প্রচন্ড ভাবে স্বাধীনতাকামী ছিলেন, মুক্তিকামী ছিলেন। হ্যাঁ, তো বলছে দেশের জন্য যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, আমাদের এই দেশে প্রচলিত যত ধরনের ভুল জিনিসগুলো আছে, সেগুলো ভণ্ডামি, লোক দেখানো, মেকি, এইসব দূর করতে হবে। দূর করতে কি প্রয়োজন হবে? আমাদের আগুনের সম্মার্জন, মানে আগুন দিয়ে ঘষে মেজে ঠিক করতে হবে। ধরো যে কোনো কিছুকে খাঁটি করতে হলে আগুনে পুড়িয়ে সেটাকে, খাঁটি করার অনেক ওয়ে আছে, কিন্তু আগুনে পোড়ানো মানে সেটা ম্যাক্সিমাম খাঁটিটা হয় বলে ধারণা করা হয়। তো বলছে যে আমাদের যদি এমন প্রয়োজন হয় যে এই কাউকে যদি এই সত্যিকারের আমাদের এই সব সমস্যাকে দূর করতে হয়, দেশের শত্রু, মিথ্যা, ভণ্ডামি, মেকি, তাহলে আমাদের আগুন দিয়ে ঘষে মেঝে ঠিক করতে হবে, মানে আগুনে পুড়িয়ে তাকে পরিশুদ্ধ করতে হবে, মানে সব কিছুকে দূর করতে হবে। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। বলছে যে আমি আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। কোন দাসত্ব? ধরো আমরা এই যে কেউ একজন কোনো কিছু বললে, জি ভাই, জি ভাই, জি ভাই, জি স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ, জি বস, জি বস, মানে এই যে কেউ একজন বলছে তাকে আমরা যে অন্ধভাবে বিশ্বাস করে নিচ্ছি। কাজী নজরুল ইসলাম বলছেন যে আমি এই রকম যে দাসত্ব থেকে সম্পূর্ণ, মানে এটা কোনো দাসত্ব বলছেন, যে কেউ কোনো কিছু বললে আমরা যে অবলীলাক্রমে কোনো রকম ইয়ে ছাড়াই, বিতর্ক ছাড়াই যে মেনে নিচ্ছি, এইটাকে নজরুল ইসলাম বলছেন এটা দাসত্ব। এবং উনি বলছেন যে আমি সেই দাসত্ব থেকে মুক্ত, এবং আমি আমার আমি কাউকে এমন আসনে বসাইনি যে যার জন্য আমি আগুন সত্যকে, মানে আগুন যেমন সত্য, মানে সে যা কিছু পুড়িয়ে দিয়ে ফেলবে এটাই তার নেচার, এইরকম যেসব অ্যাবসলিউট বিষয়গুলো আছে সেইগুলোকে অস্বীকার করব, এমন কোনো গুরু আমার নেই, মানে এমন আমি কারো কাছে থেকে ঠেকা পড়িনি যে এই রকম চিরন্তন যে বিষয়গুলো আছে সেগুলোকে আমি অস্বীকার করব বা ভুল বলে অন্য খারাপটাকে আমি প্রশ্রয় দেবো, এটা আমার হবে না। আমি কোনোদিনই কারোর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। বলছে না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করবো না। বলছে যে আমি এমন একজন ব্যক্তি, যেহেতু আমি নিজেকে চিনেছি, আমার একটা আদর্শ আছে, সুতরাং আমি কোনোদিনই কারোর কথাকে বেদবাক্য হিসেবে মেনে নেব না। বেদবাক্য মানে হলো ঐশ্বরিক যে কথা, হ্যাঁ, ধরো যে ধর্মের কথা, মানে উনি বলেই দিলেন যে ধর্ম বাদে কোনো কিছুকে আমি মেনে নিব না, কারণ বেদবাক্য যেহেতু ধর্মগ্রন্থ, সুতরাং বেদের কথা তো নিঃসন্দেহে মেনে নিতে হবে। উনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, সুতরাং ইসলামের বাণীকে উনি অবশ্যই অন্ধের মতো বিশ্বাস করবেন। বলছে এইটা বাদে অন্য কোনো কিছুকে আমি মেনে নিব না যতক্ষণ না পর্যন্ত সত্যতা প্রাণে সাড়া না দেয়, মানে তার সত্যতা আমার সামনে উপস্থাপিত না হয়। ধর আমি তোমাকে বললাম যে কোনো একটা কথা বললাম, লিহান এটা হলো এই, তো তুমি সেটাকে বলে স্যার বলেছে তাহলে হতে পারে, আমি বললাম ফাহিম এটা হলো এই, তুমি সেটা মনে করলে, কিন্তু তোমার আমার কথাটা শোনার পরে তোমার কাছে আগে এটার সত্যতা যাচাই করতে হবে। ধরো আমি তৌফিককে বললাম তৌফিক এটা হলো এই, ও বললো যে স্যার বলেছেন, ঠিক আছে তাহলে আমি আর একটু দেখি আসলে ঘটনা তাই কিনা। তো এই মেলানোর পরে তোমাকে একটা জিনিস বিশ্বাস করতে হবে। না বুঝে ধরো যে আমি একটা জিনিস বুঝিনি, আমার কাছে কোনো একটা বিষয়ের সত্যতা এসে হাজির হয়নি, কিন্তু আমি অন্যের প্রশংসার জন্য আমি যদি সেটাকে স্বীকার করে নিই তাহলে এটা ভুল হবে, এবং এটা নজরুল ইসলাম বলেছেন আমি এটা কখনোই করব না। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়, কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নিব।
বলছে ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। তুমি যদি ভুল না করো, তুমি যদি ভুলটা কোনটা ভুল এটা যদি না জানো, কোনটা মেকি এটা যদি তুমি না জানো, তাহলে তুমি সত্যকে সেই অর্থে গ্রহণ করতে পারবে না, এবং সত্যকে পাওয়ার জন্য তোমাকে মিথ্যার সাগর বা ভুলের সাগরকে অতিক্রম করেই সত্যকে পেতে হবে। মানে যেখানে বাধা আছে, বাধা পেরিয়েই আমাদের সত্যকে পেতে হয়। হ্যাঁ, সত্যকে পা মানে কোনো জিনিস, যে কোনো ভালো জিনিস পাওয়ার জন্য আমাদেরকে নানা রকম বাধা অতিক্রম করতে হয়। কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেবো। বলতে যদি আমি কোনো জিনিস আমি জানি যে আমি ভুল করে ফেলেছি, তাহলে আমি খুব অবলীলাক্রমে এটাকে স্বীকার করে নেব। মানে এটার জন্য আমি করে ফেলেছি, এখন আমি পেতে পারে না, আমি ঠিক আছি। আমরা যেটা করি সাধারণত, যে একটা ভুল বলেছি, সেই ভুলটাকে প্রতিষ্ঠিত করার জন্য আরো কিছু মিথ্যা শব্দ যোগ করে আমরা দিই, বলছে যে এইটা কোনোভাবেই আমি করব না। কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়, উনি বলছেন যে আমি ভুল হলে সেটা স্বীকার করে নেব, ঠিক আছে, কিন্তু সেটা না বুঝে না, যে না আমি কোনো ভয়ে বা কেউ আমাকে ভয় দেখা, তার তুই বল তুই ভুল করেছিস, নাহলে তোকে আমি মেরে ফেলবো বা তুই এরকম শাস্তি পাবি, তোকে কারাগারে দিব। বলছে এইটা আমার দ্বারা হবে না, আমি যদি কোনো জিনিস ভুল করি সেটা আমি স্বীকার করব, অবলীলাক্রমে স্বীকার করব, কিন্তু সেটা আমাকে বুঝতে হবে যে আমি ভুল করেছি, আমাকে ভয় দেখিয়েও সেটা কেউ করাতে পারবে না। আমি যদি যতক্ষণ না বুঝবো যে আমি ভুল করেছি, ততক্ষণ আমি আমার জায়গায় অটল থাকবো, কেউ ভয় দিয়েও আমাকে সেখান থেকে সরাতে পারবে। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকবো না। বলছে যে আমি যদি কখনো ভুল মানে করে ফেলেছি বা এখনো করে যাচ্ছি, এরকম যদি কোনো কিছু হয়, তাহলে আমি ভুল করতে পারি না বা আমি স্বীকার করব না, এইরকম একটা যে একঘেয়েমি আমি কখনোই করব না, আমি করেছি বুঝলেই আমি সেটাকে স্বীকার করে নেব। তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে, একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারে, তাছাড়া কেউ নিভাতে পারবে না। বলছে যে তাহলে আমার আগুন সেই দিনই নিভে। ওনার কোন আগুনটা ছিল? উনার যে একটা সত্য, উনার যে একটা আদর্শ আছে, সেই আদর্শের উপর যা উনি সুপ্রতিষ্ঠিত ছিলেন। বলছেন যে এই আগুনটা আমি যেদিনই এরকম আমি ভুল হয়েছে জেনেও, আমি একটা ভুল করে ফেলেছি জেনেও আমি সেটা স্বীকার না করে বরঞ্চ চুপচাপ হয়ে বসে থাকবো, সেই দিনই আমি যে সত্যের অহংকার করছি, আদর্শের অহংকার করছি, নিজেকে চেনার অহংকার করছি, আত্মবিশ্বাসের অহংকার করছি, সেটা সেদিনই শেষ হয়ে যাবে। এবং উনি বলছেন যে একমাত্র মিথ্যার জলে এই শিক্ষাকে নিভাতে পারে। তার মানে উনি বলছেন যে আমি এমন আগুন জ্বেলেছি, এমন জায়গায় আমি আমার আদর্শকে, আমার বিশ্বাসকে এমন জায়গায় আমি প্রতিষ্ঠিত করেছি যে সেখানে একমাত্র মিথ্যার স্রোত যদি আমি না ঢুকতে দেই, আমি যদি মেকিটাকে গ্রহণ না করি, তাহলে সেটা কোনোভাবেই নিভবে না, সেই উঁচু আসন কোনোভাবেই নিচুতে নামবে না। তার মানে ওনার সত্যটা, উনি যে সত্যকে ধারণ করেছেন, উনি যে আদর্শকে ধারণ করেছেন, উনি যে দৃঢ় আত্মবিশ্বাস অর্জন করেছেন, সেই আত্মবিশ্বাসকে দূরে ঠেলতে পারবে, দূরে চলে যাবে যখন উনি মিথ্যাকে গ্রহণ করবেন। হ্যাঁ, এটা বলছি যে মিথ্যার জলই এই শিক্ষাকে নিভাতে পারে। ওনার ভেতর যদি মিথ্যা প্রবেশ করে, তখনই একমাত্র তার এই দৃঢ়তা নষ্ট হয়ে যাবে, তাছাড়া কেউ নিভাতে পারবে না। তার মানে আমি যদি মিথ্যা অহংকার বা দম্ভ যদি আমার ভিতরে আমি আশ্রয় না দেই, তাহলে কেউই, আমি যে দৃঢ় অবস্থানে আছে, আমি যে সত্যকে ধারণ করে আছি, এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না। মানুষ ধর্মই সবচেয়ে বড় কথা। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি যে কোনোখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। উনি বলছেন যে মনুষ্য ধর্মই, মানুষ ধর্মই মূল কথা, যেটা মানব ধর্ম কবিতায় তোমরা পড়েছ, যে মানে মানুষের চেয়ে মানুষের ভিতরে আসলে কোনো ভেদ নাই, হিন্দু মুসলমান ভেদ নাই, বা ওই যে তোমরা শুনেছ যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, তো মূলত সেই কথাই বলছেন যে এর চেয়ে বড় কোনো সত্য নাই। আমরা মানুষ, আমাদের সবার বেঁচে থাকার অধিকার আছে, আমাদের সবার সম্মান আছে, আমাদের স্বাধীনতার স্বাদ পাওয়ার অধিকার আছে। বলছি এইটাই আসল কথা। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে, মানে আমরা তোমাদের আমি বলেছিলাম যে ব্রিটিশরা যে শাসন করতে এসেছে,
তারা তখন তাদের যে শাসনের পলিসি ছিল তার অন্যতম প্রধান একটা সূত্রই ছিল ডিভাইড অ্যান্ড রুল। হ্যাঁ, তাদেরকে ভাগ করো এবং তাদেরকে শাসন শোষণ করো। কারণ এই অঞ্চলে তোমরা যদি খেয়াল করো, ইতিহাসটা খেয়াল করো, তাহলে একেবারে শুরু থেকেই আমরা যদি ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করি, 1204 থেকে নদিয়া বিজয় থেকে, সেখান থেকে শুরু করে তো আসলে স্রোতের মতো এই অঞ্চলে মুসলমানের সংখ্যা বেড়েছে। কিন্তু মুসলমান শাসক যারা ছিলেন, শতকরা 95% শাসকই চেয়েছেন যে এই অঞ্চলে যারা আছে তাদের মাধ্যমেই রাজকার্যটা পরিচালনা করতে এবং তাদের নিয়েই রাজকার্য পরিচালনা করতে চেয়েছেন। এই জন্য তারা যে প্রায় তোমার 700 বছরের মতো শাসন করেছে, সেই শাসনের মধ্যে ওই ধরনের বড় ধরনের যে মৃত্যু বা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে মৃত্যুটা সেই অর্থে দেখা যায়নি। কেউ কেউ করেছেন কিন্তু, মানে এটা বলছে ওরকম ম্যাসাকার হয় না, অনেক বিশাল পরিমাণে হয় না, কিন্তু ব্রিটিশরা এসে দেখলো যে এত বিশাল জনগোষ্ঠী, এরা যখন পরস্পরের সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক নিয়ে বসবাস করবে, তখন এরা যে কোনো সময় বিদ্রোহ করতে পারবে। এবং এত বিশাল জনগোষ্ঠীর যে বিদ্রোহ, সেই বিদ্রোহ সামাল দেওয়াটা ব্রিটিশদের পক্ষে কঠিন হবে। এই জন্য তারা কি করেছে, এই হিন্দুদেরকে একরকম বলেছে যে মুসলমানরা সত্য, মুসলমানদেরকে বুঝিয়েছে হিন্দুরা তোমাদের সাথে মেশার যোগ্য না। এই যে যে পরস্পরের মধ্যেকার যে একটা গ্যাপ তৈরি করে দিয়েছে, তারা যে বিভাজন তৈরি করে দিয়েছে, কাজী নজরুল ইসলাম বলছেন যেহেতু মানুষের ধর্ম বড় কথা, এই বিভাজন নেই, সুতরাং এই দুজনের মধ্যখানে যে ব্যবধান তৈরি হয়েছে সেই ব্যবধানটা কোথায় সেটাকে দেখিয়ে দিয়ে সেই আমি এই যে ভুলের মধ্যে আমরা আছি এটাকে দূর করাটাই আমার অন্যতম উদ্দেশ্য, আমার আমার আদর্শ বা আমার লক্ষ্য যেটা, সেটা হলো তাদের মধ্যকার ব্যবধানটা আসলে কোথায় তৈরি হয়েছে সেটা খুঁজে বের করে এই সমস্যার সমাধান করা। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনীর ভাব আনে না। বলছে আসলে যেখানে এই যদি মানুষের সাথে মানুষের অন্তরের মিল থাকে, তারা যদি পরস্পরের সাথে এক ধরনের আত্মিক সম্পর্কে, আত্মিক বন্ধনে আবদ্ধ থাকে এবং সত্যের মিল, আদতে মানে মূলত সত্যের মিল, সত্য কি যে প্রত্যেকেই যদি তারা একটা আদর্শকে ধারণ করে, মানে সেই আদর্শটা কি যে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই, এই রকম যদি একটা সত্যের জায়গায় যদি সবার অবস্থান থাকে, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনী আনে না। মানে প্রত্যেক মানুষ যখন জানবে আমরা এই এলাকার মানুষ, এখানে আমরা জন্মগ্রহণ করেছি, বংশ পরম্পরায় আমরা এখানে বসবাস করছি, আমরা হিন্দু মুসলমান যাই হই না কেন, সুতরাং এই দেশটা আমার এবং আমরা আমাদের অধিকার আছে যে সুন্দর সাবলীল স্বাভাবিকভাবে আমাদের জীবন যাপন করা। এই দুইটা জিনিসে যখন মানুষ বিশ্বাস করবে, তখন তাদের মধ্যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম, এগুলো আসলে কোনো হিংসা বা এদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে পারবে না। যার যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। এখানে উনি দারুণ একটা কথা বলছেন যে ব্যক্তি আসলে তার ধর্মতে বিশ্বাস করে, কারণ পৃথিবীর কোন ধর্মই আসলে হিংসার কথা বলে না, পৃথিবীর অধিকাংশ ধর্মে অহিংস, সব ধর্মে অহিংস, কেউ কিছু ধর্ম থাকতেও পারে যে হিংসার কথা আছে, বাট আমার জানার মতে সব ধর্মে অহিংস। তো বলছে যে যাদের আসলে এই ধর্মে বিশ্বাস আছে এবং যারা নিজের ধর্মের সত্যকে জেনেছে, হ্যাঁ, আমরা ওই যে মারফতে জ্ঞান, মানে ধর্ম সম্পর্কে বিস্তারিত যে জ্ঞান, সেই জ্ঞান যার আছে, সে কখনোই অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না, সে সবসময় নিজের ধর্ম পালন করবে এবং অন্যের ধর্ম পালনের সহযোগিতা না করলেও সেই ধর্মটাকে সে ঘৃণা করতে পারবে না, অবহেলা করবে না, তাচ্ছিল্য করবে না। মানে এটা বলছেন যে এটা আমাদের জানতে হবে, দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। উনি বলছেন যে আমি যে আদর্শ নিয়ে আছি, আগুনের ঝান্ডা মানে আগুনের পতাকা, মানে এখানে সত্যের পতাকা, যেহেতু আগুন দিয়ে ঘষে উনি সত্যকে আবিষ্কার করতে চেয়েছেন, সুতরাং আগুনের ঝান্ডা মানে এখানে সত্যের পতাকা বলাটা মানে বোঝার ক্ষেত্রে আমাদের সহজ হবে। উনি বলছেন যে দেশের জন্য যা মঙ্গলকর বা সত্য, দেশের জন্য যা যে কাজটা করলে দেশ এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে,
হ্যাঁ, শান্তির জায়গা হবে, সুপ্রতিষ্ঠিত হবে, হ্যাঁ, এবং বা যেটা দেশের জন্য করা উচিত শুধু সেই কাজটার জন্য, দেশের ভালোর জন্যই, কল্যাণের জন্যই, মঙ্গলের জন্যই আমি কি করেছি, সত্যের পতাকা নিয়ে বের হয়েছে, মানে আমার যে আদর্শ আছে, আমার যে আত্মবিশ্বাস আছে, সেগুলোকে সাথে নিয়ে আমি বের হয়েছি। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ বা কবিতাগুলোর মধ্যে প্রায়শই আমরা এক ধরনের একটা কমন একটা চেতনা, মানে খুবই সাধারণ দাগে একটা জিনিসকে বের করা যায় যে উনি সবসময় মুক্তির দিকে গিয়েছেন, এবং ওনার যে জন্ম সন এবং মানে ওনার যে কি বলবো যে সাহিত্য চর্চার যে জীবনটুকু ছিল, সেই জীবনের মধ্যে উনি শুধু আসলে শুধু বীভৎসতা দেখেছেন। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন, বঙ্গভঙ্গের সময় উনি খুব ছোট, উনি এটা বুঝেন নাই। হ্যাঁ, সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনি দেখেছেন তো, এবং বাংলাদেশের এই অঞ্চলের মানুষের বিশেষত উনি দেখেছেন যে ব্রিটিশ শাসনে, ঔপনিবেশিক শাসনের যে জাঁতাকল, হ্যাঁ, তাতে কিভাবে নিষ্পেষিত হচ্ছে, হ্যাঁ, এইটা উনি খুব ভালো করে খেয়াল করেছেন, এবং এই জন্য উনি সব জায়গায় বলেছেন এটা মুক্তির জন্য। যেমন তোমাদের যদি মনে থাকে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ওনার বিদ্রোহী কবিতা তোমাদের পড়ানো হয়ে গিয়েছে মনে হয়, আমার জানা মতো পড়ানোর কথা, সেখানে কিন্তু উনি বলছেন যে আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ পিপান ভীম রণভূমি রণিবে না, আমি সেই দিন হব শান্ত। তার মানে উনি সেখানেও বিদ্রোহের কথা বলেছেন যে আমি যে বিদ্রোহী, আমার এই বিদ্রোহের কারণটা হলো যে আমি মানে যবে উৎপীড়িতের কোন্দল, মানে যারা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাদের কান্না যেদিন বন্ধ হবে, যাদের কান্না আর আমরা শুনবো না, সেই দিন আমি শান্ত হবো, মানে যেদিন এটা বন্ধ হয়ে যাবে, কান্না আর থাকবে না, মানে কেউ আর অত্যাচারিত হচ্ছে না, যবে উৎপীড়িতের কোন্দন আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, যখন অত্যাচারী যারা আছে তাদের এই অত্যাচারের যে খড়গ, অত্যাচারের যে অস্ত্র, সেটা আর যুদ্ধক্ষেত্রে বা এই ফিল্ডে সামনে ছড়ানো প্রান্তরে যখন এটা চলবে না, তার মানে অত্যাচারীর কান্না বন্ধ হবে, অত্যাচারিতের কান্না বন্ধ হবে, এবং অত্যাচারীর অস্ত্র যেদিন থামবে সেই দিন উনি শান্ত হবে। ঠিক একই কথা এই বক্তব্য এখানে অনেক এরকম বলেছেন যে আমি চাই যে হিন্দু মুসলমানের মধ্যে যে ব্যবধানটা আছে, সেই ব্যবধানটা কোথায় সেটা আবিষ্কার করে সেটাকে দূর করা চেষ্টা করা, এবং সেই কাজটাই আমি করব। এবং উনি বলার চেষ্টা করেছেন যে যখন মানুষের মধ্যে মূল যে জায়গায় মিল থাকে, যে তারা মানুষ, এই বোধটা তার মধ্যে থাকে, এবং সে যখন জানে যে আমাদের মধ্যে আসলে আমরা এই অঞ্চলের মানুষ, আমাদের মধ্যে ওরকম ব্যবধান নেই, এবং যারা সবাই জানে যে আমাদের মূল টার্গেটটা হলো আমাদের নিজেদের মুক্তি এবং এই দেশের উন্নতি, তখন তাদের মধ্যে ধর্ম কোনো ব্যবধান সৃষ্টি করতে পারে না। যে ব্যক্তিটা নিজের প্রত্যেকে যদি প্রত্যেকের ধর্মকে জানে, তাহলে এই ব্যবধানটা কখনোই বড় হয় না। আর আমি যে এতগুলো কথা বললাম, আমার নিজের একটা আদর্শের কথা বললাম, আত্মবিশ্বাসের কথা বললাম, জেদের কথা বললাম, অবিনয়ের কথা বললাম, দম্ভের কথা বললাম, অহংকারের কথা বললাম, এইগুলোর কারণ হলো যে আমি বের হয়েছি সত্যের পতাকা নিয়ে, আমার আদর্শকে আমি নিয়ে আমি বের হয়েছি। আমি এই বের হওয়ার পেছনে আমি যে কারণটাকে দাঁড় করেছি বা যে কারণে আমি বের হয়েছি, তা হলো এই দেশের মঙ্গল বা সত্য। ঠিক আছে, এখন যদি কারো কোনো থাকে,